বিএনপি ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। গণমাধ্যমকে চূড়ান্তভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার নতুন আইন করা চক্রান্ত করছে বলেও অভিযোগ করেছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। গণতন্ত্র হত্যায় গণমাধ্যম নিয়ন্ত্রণ আইন শীর্ষক এই মতবিনিময়ের আয়োজন করে বিএনপি। নানা বাধার মুখে সাংবাদিকদের কাজ করতে হয় উল্লেখ করে সাংবাদিক প্রতিনিধিরা বলেন, বিরোধী দলে থাকলে রাজনৈতিক দলগুলো গণমাধ্যম বান্ধব থাকলেও সরকারে গেলে সমালোচনা সহ্য করতে পারে না। তবে মির্জা ফখরুল দাবি করেন, বিএনপি সবসময় গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। বলেন, তাদের দল ক্ষমতায় গেলে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের প্রতিশ্রুতির বাস্তবায়ন করবে। আমরা বলেছি, গণমাধ্যমে প্রকাশিত যেকোনো বিষয়ে সংক্ষুব্ধ ব্যক্তি বা সংস্থা প্রেস কাউন্সিলে ফায়সালা না করে কোনোভাবেই যেন আদালতে মামলা দায়ের করতে না পারেন সেটা নিশ্চিত করা হবে। বেশিরভাগ গণমাধ্যম ওয়েস্ট বোর্ড মেনে চলে না। বিএনপি পরবর্তীতে সরকার গঠন করলে ওয়েস্ট বোর্ডের বাস্তবায়ন নিশ্চিত করা হবে। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, কর্তৃত্ববাদী শাসনকে পাকাপোক্ত করতে চায় বর্তমান সরকার, সে লক্ষ্যে গণমাধ্যম নিয়ন্ত্রণে একের পর এক কালাকানুন তৈরি করা হচ্ছে। যে আইনগুলো এখন তৈরি করা হচ্ছে, এই আইনগুলো প্রত্যেকটি যথেষ্ট এই দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে বা প্রেস ফ্রিডমকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করার জন্য। সম্প্রতি যে আইনগুলো করা হয়েছে, এখন ড্রাফট দেওয়া হয়েছে তিনটি আইন, এই তিনটি আইনই যথেষ্ট, একেবারে আপনার কফিনে পেরেক দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। সুশাসন ফেরাতে লড়াই করছে তাদের দল এমন দাবি করে পেশাজীবী সহ সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। স্বাধীনতা ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।